हेलो एवरीवन, गुड मॉर्निंग। ডেপ অ্যান্ড শুভ্রা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটি করতে টুকটাক। এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি, সেটি একটু একটু করে শেয়ার করছি। আমি নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখাতে দেখাতে আমার মনে হলো যে আমি লিপস্টিক দিইনি, কানেরও পরিনি, সেগুলো এক এক করে আমি পরে নেব। এক হাতে করে একটা কানের আমি পরতে পেরেছি, আর একটা হাত দিয়ে না হলে দুটো না হাতে দিলে আমি কানেরটা পরতে পারছি না, তখন আবার আমাকে ফোনটা রাখতে হয়েছিল। দেখুন এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, খুব রোদ, রোদের মধ্যে আমরা যাচ্ছি, কষ্ট হচ্ছে। যদিও হেলমেট পরে আছি, যতই হেলমেট পরে চাপা দিয়ে থাকি না কেন, এত রোদের তীব্র গরম হাওয়া সেটা সহ্য করা যাচ্ছে না। আমাদের টুকটাক কেনাকাটি পয়লা বৈশাখের উপলক্ষেই বেরোনা হয়েছে, দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। প্রায় আমরা পমছাবা পমছাবো হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি চুঁচড়োই কেনাকাটি করতে, তার আগে বলে দিই, প্রায় আমরা এসেই গিয়েছি, পমছাবা পমছাবো হয়ে গেছি, ওই যে যাচ্ছি। এত প্রচণ্ড রোদ দিয়েছে, এই এখনই এই চৈত্র মাসেই এত রোদ, দূর এখনও বাকি আছে গরম, বিভৎস গরম, ছেলেটারও কষ্ট হচ্ছিল। আর কেনাকাটি করতে যাচ্ছি, মনে একটা আনন্দও আছে। যাই হোক, যেতে তো আমাদের হবেই, পয়লা বৈশাখের কেনাকাটা বলে কথা, বহু বছর পর যাচ্ছি, কারণ আমাকে এনেই দেয় আমার হাজবেন্ড। আমার ছেলে হওয়ার পর আমি এইটা মনে প্রথমই যাচ্ছি, আগে যেতাম, ছেলে হওয়ার পর আমার বিশেষ যাওয়া হয়নি। বহু বছর পর পয়লা বৈশাখের আবার আমি কেনাকাটা করতে যাচ্ছি। পুজোতে কেনাকাটা করতে যাওয়া তো অবশ্যই হয়, পয়লা বৈশাখে আমার কেনাকাটা করতে যাওয়া হয় না। ওই যে দেখুন আমরা যাচ্ছি, শেয়ার করছি আপনাদের, আমি একটু একটু করে শেয়ার করতে থাকছি। আমরা কেনাকাটা যখন করছিলাম তখন সেগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই রোদের মধ্যে এক একটা দোকানে ঢুকে ঢুকে কেনাকাটি করছিলাম, সেখানে ভিডিও করাও প্রবলেম আছে, ওই জন্য আমি আর সেগুলো শেয়ার করিনি। বেশ খানিকক্ষণ কেনাকাটি করার পর আমরা একটু এসেছি গঙ্গার ধারে। ওই যে হাতে দেখছেন আমার কুলফি মালাই আছে, বহু বছর পর খাচ্ছি, কারণ আমাদের ওদিকে বিশেষ যায় না। কেনাকাটা করার পর ওই যে কুলফি মালাইটা খেলাম, দেখলেন, তারপর আমার ছেলের আবদারে আবার আমাদেরও একটু ইচ্ছা ছিল যে একটু কিছু ঘুরবো ফিরবো, কারণ কেনাকাটি করা হয়ে গিয়েছিল। করার পর তখন এই বিকেল মতন হয়ে গিয়েছিল, ওই বিকেল তিনটে এরকম হবে, তখন আমরা এলাম গঙ্গার ধারে, ওই লঞ্চে চাপবো বলে কোনো প্ল্যান করা ছিল না, কিন্তু ছেলে কোনো দিনই চাপেনি, ওই জন্য ছেলেকে চাপানোর জন্যই আমরা বিশেষ করে আরও চাপলাম, কারণ ওর খুব আনন্দ হয়েছে, সেটা আমি শেয়ার করছি। এই যে আমরা লঞ্চে চেপে পড়েছি, ওই দেখুন আমার ছেলে খুব আনন্দ, এটা ওটা জিজ্ঞাসা করছে, এটা কি ওটা কি, দিয়ে ওখানে বসার জায়গা ছিল ওইখানে দাঁড়িয়ে পড়েছে, ওকে আমি এক হাতে ধরে আছি, দিয়ে এক হাতে করে ভিডিও করছি, আর ওকেও বলেছি ওই জায়গাটা ধরে, যে ও শক্ত করে ওইখানে একটা রডের মতন আছে, ওখানটা ধরে আছে, ধরে ধরে ওই জলটাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিয়ে না না মনের মধ্যে প্রশ্ন, কারণ ও আগে কখনো চাপেনি, ও খুব আনন্দ পেয়েছে। দেখুন আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি, আমি আবার ওখানে ওর পাশে বসলাম, বসে বসে দেখছি, রোদের মধ্যে মুখ কালি ঝুলি হয়ে গেছে, চুল টুলো তেল মাখা চুল ছিল, কীরকম বিভৎস মুখ লাগছে, তবুও তার মধ্যিখানে খুব আনন্দও হচ্ছে। যে লঞ্চে জিনিসটা চেপে লঞ্চটা চেপেছি, উপভোগ করেছি, সেটা আপনাদের একটু একটু করে শেয়ার করতে থাকছি। কী ভালো লাগছে, গঙ্গাটা জলটা স্রোতের মধ্যে বেয়ে বেয়ে বয়ে বয়েই চলেছে। ওই যে দেখুন আমি চারিপাশটা দেখানোর চেষ্টা করছি,
ওই যে দেব দাঁড়িয়েই আছে, বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে পড়ে পড়ে একদম মনোজ সংযোগ দিয়ে দেখছে আর হাসছে, ওর খুব আনন্দ হয়েছে। আমি ওকে টিপে ধরে আছি, ওই দেখছেন ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই পারটাও দেখাচ্ছি একটু একটু করে। আমরা যাচ্ছি এই চুঁচড়োর এই পার থেকে ওই পারে, মানে নৈহাটি যাচ্ছি, হঠাৎই প্ল্যান, হঠাৎই চাপা, হঠাৎই যাওয়া আর কি। খুব ভালো লাগছে যে জলটা কীরকম ঢেউয়ের মতন বেয়ে 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 যাচ্ছে না। আমরা দেখুন একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সায় চেপে শেয়ার করছি গোটা মার্কেটটা, একটু একটু করে শেয়ার করছি। মার্কেটটা বিশাল বড় মার্কেট, বেশ ভালোও লাগছে দেখতে, আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। এই দেখুন আমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমি আমার হাজব্যান্ড ছেলে বসে আছি রিক্সার মধ্যে, নিজেদেরও একটু দেখিয়ে দিলাম যে দেব হাসছে আর কি বলছে। আর আমার হাজব্যান্ড বলছে ওই দেখো এই এই দেখো এই দোকানটা ওই দোকানটা, এরকম করে বলছিল। আমি তখন বললাম দাঁড়াও, আমি তখন ভিডিওটা বন্ধ করে একটু উপভোগ করি, বহুদিন পর আমি রিক্সাও চাপলাম। আবারও যাচ্ছি তো ওই যে দোকানগুলো আমি দেখাতে দেখাচ্ছি, দেখুন একটু একটু করে শেয়ার করছি আর কি, পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ওই পারে চলে যাচ্ছি। বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, ওই যে কুয়াশা কুয়াশা মতন হয়ে গিয়েছে গঙ্গার চারিপাশটা, সেটা দেখাচ্ছি। দেখুন জলটা অন্ধকার হয়ে গিয়েছে, জলটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, স্রোতে ভেসে ভেসে কত কিছু যাচ্ছে। ওই যে কচুরি পানাটা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওর মতন ভেসে ভেসে আমিও দূরেই চলে যাই, দিয়ে হারিয়ে যাই। ওই যে কত কচুরি পানা যাচ্ছে দেখুন আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, দেখুন আমি বাড়ি চলে এসেছি শপিং টপিং করে নিয়ে। আমরা এসে আমি আমার হাজবেন্ড দেব সবাই ফ্রেশ হয়ে দেবকে প্রথমে খাইয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ আমরা কিছু খাইনি, খাইয়ে যাই ওকে, ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে গা পা ধুয়ে আমরা চা খেলাম, দিয়ে তারপর বেশ খানিকক্ষণ বসে বাপিমাকে সমস্ত কিছু, বাপিমা মানে আমার শ্বশুর শাশুড়িকে সব যা যা কিনে এনেছি সব কিছু দেখালাম, দেখিয়ে এবার আপনাদের কাছে চলে এসেছি আমি কি কি শপিং করলাম। আগে দেখাই আমি যে বাপের বাড়ি গিয়েছিলাম, আপনারা ব্লগ ভিডিও দেখেছেন, সেখানে আমার মা দেবকে কি কি দিয়েছে আমি দেখাচ্ছি। দেখুন এরকম জামা নিয়েছি, বাটিক জামা বলে এগুলোকে, এরকম দুটো নিয়েছি, এইটা অবশ্য দেব পরেছে, এসেই পরেছে, এই যে এরকম দুটো জামা নিয়েছি, ও পরে পড়তে যাবে, ড্রয়িং ক্লাসে যাবে, এরকম দু সেট জামা নিয়েছি, এগুলো দেবকেও দিদুন দিয়েছে। আর এরকম গেঞ্জি নিয়েছি, এখান পর্যন্ত হাতা গেঞ্জি নিয়েছি দুটো, একটা কালার একটা কালার, এই দুটো জামা, এগুলো আমার মায়ের তরফ থেকে পয়লা বৈশাখে দেবকে দিয়েছে। এই গেল দেবের, তার আগে দেখিয়ে নি দেবের জেঠুমণি এসেছিল, দেবের জেঠুমণি মানে আমার ভাসু, দেবকে পয়লা বৈশাখ উপলক্ষে এই জামা আর এই প্যান্টের সেট, এই জামা প্যান্টটা দিয়েছে, এই সেটটা দিয়েছে দেবের জেঠু দেবকে। ভালো করে দেখাচ্ছি কাছ থেকে, বুঝে এটা দিয়েছে, তার সাথে দিয়েছে এই প্যান্টটা, এটা দিয়েছে দেবের জেঠু। আর দেবের জেঠু দেবের বাবাকেও দিয়েছে, মানে আমার ভাসু দাদা বলি, ওরা আগেই দিয়েছে, এটা ওর বাবাকে দিয়েছে, এই পরে ডিউটি ফিউটি যাবে ওর বাবা, এটা দিয়েছে। আর কাছ থেকে দেখাচ্ছি, এই গেল এখান থেকে দেবের দিদুন আর দেবের জেঠু যা যা দিয়েছে আমি দেখিয়ে দিলাম। এবার দেখাবো আমি সেদিন, এবার দেখাবো আমি যে শপিং করে কি কি নিয়ে এলাম। প্রথমে দেবের দিয়ে শুরু করছি, এবার দেখাচ্ছি আমি দেবের জন্য আজকে কি কি কিনে নিয়ে এলাম। প্রথমে ফার্স্ট দেবকে দিয়ে শুরু করছি, এরকম দুটো গেঞ্জি নিয়েছি দেবকে, দেবের জন্য আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন
এই একটা আর আর একটাই এর সাথে সেটেই ছিল একটা ব্ল্যাক কালার দুটো গেঞ্জি নেওয়া হয়েছে দেবে রেগুলার ইউজের জন্য এই দুটো গেঞ্জি নিয়েছি আর এরকম এরকম জামা নিয়ে এরকম দেবের জন্য আত্মি জামা না কি বলে আমি ঠিক জানি না যাই হোক সুতির জামা কি কটনে এরকম চার পিস নিয়েছি এই একটা এই একটা কালার এটা একটা সি গ্রিন কালার আর একটা পিচ কালার পিঙ্ক কালার এই একটা আর একটা ক্রিম ক্রিম কালার এই একটা কালার আর এটা একটা কালার চার পিস জামা একই ধরনের নিয়েছি এই যে বাড়িতে রেগুলার ইউজ করবো বলে আমি নিয়েছি এখন সেটের জামা আমি চারটে নিয়েছি আর দেবের টুকটাক কেনাকাটি হয়েছে আমাদের পয়লা বৈশাখের জন্য এইগুলো স্যান্ডেল গঞ্জি নিয়েছি চারটে ও স্কুল যায় সেই ড্রেসের মানে স্কুলের ড্রেসের ভিতরে পড়বে বলে এরকম স্যান্ডেল গঞ্জি নিয়েছি চারটে কালার নিয়েছি একটা কালার একটা কালার এই একটা কালার কাছ থেকে রাখি দেখি দেখি এরকম নেওয়া হয়েছে আর তিনটে প্যান্ট নিয়েছি আর নিয়েছি ওর জন্য সক্স স্কুলের সক্স নিয়েছি ওর দুজোড়ার মধ্যে একটা নষ্ট হয়ে গেছিল একটা নিয়েছি দেবে এবার দেবের বাবা কিছু কিনে গিয়ে তো ওই টুকটাক কিনেছে এই স্যান্ডো গেঞ্জি বাড়িতে পরে বলে কিনেছে দুটো দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছে আর এরকম একটা জামা নিয়েছে আর কি গরমকালে পরার জন্য হোয়াইট কালারটাই নিয়েছে নিয়েছে হয়ে গেল এবার আসি আমার আসল লোকে আমি নিয়েছি নাইটি সরিয়ে দিই আমি নিয়েছি নাইটি একটা ইয়েলো কালারের নাইটি নিয়েছি অ্যালেন কাটেন বলে সেই পেছনে ফিতে দিয়ে দড়ি বাঁধা এরকম আর পেছনটা এরকম চার চৌকো এই একটা কালার একই অ্যালেন কাটেরই নিয়েছি আর খুলে খুলে দেখাচ্ছি এই একটা কালার নিয়েছি একটা কালার একই সব ধরন একই এখানে একটা রেড কালার নিয়েছি সব থেকে প্রিয় কালার রেড কালার একই ধরনের তিনটে আর এটা হচ্ছে এটাও আর একটা নিয়েছি এটাও রেড কালার এটা একটু অন্য গোল গলা এই গেল আমার চারটে নাইটি আমি আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা নেভি ব্লু দুটো রেড আর একটা ইয়েলো হ্যালো নিচ্ছে আমার একটু সরিয়ে দিন আর নিয়েছি আমার একটা এমনি ব্লাউজ নিয়েছি সব সবার সব শাড়ির সাথে পেয়ার করে যাতে করতে পারি একটা ব্লাউজ নিয়েছি
একটা গোলগোলা ব্লাউজ ক্লাস আপা। এই ছিল আমার টুকটাক কেনাকাটি করা। হ্যাঁ, আর নিয়েছি একটা লিকুইড সিঁদুর নিয়েছি, একটা নেল পালিশ নিয়েছি, এই নিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা ছাপা শাড়ি বাড়িতে পরার বলেছিল, আর দুটো ব্লাউজ আমি দিয়ে দিয়েছি, দেখাতে পারলাম না। আজকে আর বিশেষ কিছু ভিডিওটা বড় করারও না দেখারও নেই, আমি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা আবার ভালো বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর একটা কথা, এই যে ভিডিওটা, আজকের ভিডিওটা মনে হচ্ছে পয়লা বৈশাখের পরে যাবে, আমি তবু অগ্রিম পয়লা বৈশাখের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটা পয়লা বৈশাখের পরেই যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম।